Welcome in my YouTube channel 24 Bangla, খবর 24 বাংলা। তো আজকে রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছেন, যে চুক্তিভিত্তিক কিংবা অস্থায়ী কর্মচারী যারাই হন না কেন, তার জন্য একটা বড় ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, সেটা dailysearch.in এ প্রকাশিত হয়েছে খবরটা। তো আমি যখন ভিডিওটা করছি তখন দেখাচ্ছি এটা টু ডেজ এগো, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীদের, যদি আজকে আপনি ভিডিওতে যখন দেখছেন তার দুই দিন আগে একটা খবর, তো অবশ্যই লিগ্যাল অ্যান্ড অরিজিনাল খবর। তো যদি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা একটা সরকার পক্ষ থেকে। আপনারা জানেন তো লোকসভা নির্বাচন 2024-এ, তার আগে একটা খবর দিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষদের খুশি করে দেবার মতো খবর। মমতা যে এমনিতে মহিলা এবং বয়স্ক মানুষদের জন্য নানা রকম সুবিধা নিয়ে আসেন, ঠিক আছে, নির্বাচনের আগে কী সেটা রয়েছে সেটা দেখা যাক। সরকারি কর্মীদের জন্য সুখবর সেটা কী সেটা একটু আমরা দেখে নিই। যে সকল সরকারি কর্মচারী যারা আর কিছুদের মধ্যে অবসর নিতে চাইছেন তারা এই খবরে খুশি আপনি হবেন এটা নিশ্চিত। আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি অবসর নিতে চান তাহলে অবসরের পর আপনি একেবারে অনেক টাকা পেতে পারেন, এমনই সিদ্ধান্ত নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কত টাকা পাবেন অবসরের পর? অবসরের পর আপনি 20 লক্ষ টাকা পাবেন। দেখুন যারা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী কিংবা স্থায়ী কর্মচারী রয়েছেন এটা এখনও অবধি কেউ ক্লিয়ার করে হয়নি, কিন্তু 20 লক্ষ টাকা আপনারা পাচ্ছেন অবসরের পর। এটি শুনতে অবাক লাগলেও এটা সত্যি, কিন্তু কিছুদিনের আগেই পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তরের WB ফাইন্যান্স তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর এই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবসর গ্রহণের সময় রাজস্বকারী কর্মীদের হারে কেন্দ্রীয় হারে 20 লক্ষ টাকা গ্র্যাচুইটি পেয়ে তারা যাবেন। তবে এই টাকা খুব সহজে পাওয়াও যাবে না আবার, আর এই টাকা আপনারা পাবেন আর সবাই এই টাকা পাবেন যে সেটাও আবার না। উল্লেখ্য এর আগে যা 2019 সালে রোপা সময় রাজ্য সরকারের কর্মীদের গ্যাচুইটি পরিমাণ 20 লক্ষ, আইমিন 6 লক্ষ থেকে বাড়িয়ে 12 লক্ষ করেছিল। এই 20 লক্ষ টাকা গ্যাচুইটি নির্দিষ্ট শ্রেণীর কিছু কর্মীরাই পাবেন, যেমন কিছু নির্দিষ্ট সরকারি কর্মী এবং রাজ্য সরকারের কিছু সংস্থা সশস্ত্র এবং পুরসভার কর্মীরা এই বর্ধিত হারে গ্যাচুইটি তারা সুবিধাটা পেয়ে যাবেন। 20 লক্ষ টাকা পাবেন যে সমস্ত সরকারি কর্মচারী 1972 সালে গ্যাচুইটি আইনের অধীনে পড়েন, তারাই কেবলমাত্র এই অবসরের সময় এই 20 লক্ষ টাকা পাবেন। অর্থাৎ তাহলে আপনারা ক্লিয়ার যারা ভিডিওটা দেখছেন, 1972 সালে গ্যাচুইটি আইনের অধীনে যে আপনি পড়ে থাকেন সেটা অস্থায়ী কর্মচারী কিংবা আপনি গভর্নমেন্ট অস্থায়ী কর্মচারী আমি বলছি, যেটা আপনারা অঞ্চলে কিংবা বিডিও বেশি আপনারা বিডিওর আন্ডারে যারা কাজ করেন পার্ট টাইম শেষ সেটা না, ঠিক আছে, তারা এটা পেয়ে যাবেন গ্যাচুইটি পাবেন। অর্থাৎ যারা এই টাকা পাবেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেল। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলে খবর আপনাকে রাখতে হবে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সাথে আমি পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী স্থায়ী কর্মচারী যে কোনো খবর সবার আগে পেয়ে যাবে। সো ধন্যবাদ।